রাতের বেলা দুলা ভাইকে দিয়ে স্পেশাল মরিচ খোলা বানালাম। দুলা ভাইয়ের হাতের এই মরিচ খোলাটা অসম্ভব মজার হয়। সো চলো ভিডিওটা শুরু করা যাক। এই ঝালঝাল মরিচ খোলাটা বানাতে তেমন কোনো ইনগ্রেডিয়েন্ট লাগে না বা অনেক বেশি সময় লাগে না, কিন্তু একটু বানাতে ভেজাল। প্রথমে হচ্ছে শুকনা মরিচ নিয়ে নিতে হবে, তারপর সুন্দর করে পানিতে ভিজিয়ে রাখতে হবে 10 থেকে 15 মিনিট। তো এখানে মরিচের বোটাটা ছিলে নিচ্ছে, আর এখানে লাগবে হচ্ছে অনেকগুলো রসুন আর হচ্ছে পেঁয়াজ কুচি। তো এগুলো সবগুলো একসাথে হচ্ছে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। তো এখানে প্রথমে মরিচ, তারপর হচ্ছে রসুন, এরপর আবার মরিচ, এরপর আবার পেঁয়াজ কুচি, এরকম সুন্দর করে স্টেপ বাই স্টেপ দিয়ে, যাতে দেখতে সুন্দর লাগে। তো সুন্দর করে এটাকে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে, একদম মিহি করে ব্লেন্ড করতে হবে, যাতে দানা দানা না থাকে, একদম স্মুথ একটা টেক্সচার হয়। তো এখানে ব্লেন্ড করার পর এখন হচ্ছে একটা কড়াইতে একটু তেল দিয়ে দিতে হবে। তোমরা এটা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারো, যেহেতু এটা ভর্তা টাইপ, তাই সরিষার তেল দিয়ে করলেও ভালো লাগবে। তো তেল দেওয়ার পর যে পেস্টটা আছে মরিচের, এটা হচ্ছে তেলে দিয়ে দিতে হবে। তো তেলের মধ্যে এই মরিচের পেস্টটা দিয়ে সুন্দর করে ভাজা ভাজা করে নিতে হবে। তার মধ্যে হচ্ছে তোমরা লবণ অ্যাড করে নিবা তোমাদের টেস্ট বাড অনুযায়ী, আর সাথে হচ্ছে তোমরা লেবু পাতা অ্যাড করতে পারো, আর চাইলে হচ্ছে লেবুর রস দিতে পারো। ব্যাস রেডি মরিচ খোলা অথবা মরিচ ভর্তা। অনেকেরই কিন্তু মুখের তুলনা হাত পা কালো থাকে, তো তাদের জন্য আজকে দুইটা বেস্ট প্রোডাক্ট দেখাবো, একটা হচ্ছে বাথ সল্ট আর একটা হচ্ছে বডি লোশন। এই দুইটা প্রোডাক্ট তোমরা পেয়ে যাবে আঁচল বিউটি ওয়ার্ল্ড পেজে, আমি উপরে পেজটা ট্যাগ করে দিব, স্ক্রিনে নাম্বার দিয়ে দিব। আমরা কিন্তু সবাই কম বেশি মুখের অনেক বেশি যত্ন নিয়ে থাকি, রূপচর্চা করে থাকি, বাট হাতে পায়ের কিন্তু তেমন যত্ন নেওয়া হয় না। তো আজকে তোমাদেরকে দুইটা রিজনেবল প্রাইসের মধ্যে প্রোডাক্ট দেখাবো, যেটা দিয়ে তোমরা হচ্ছে হাত পা ফর্সা করতে পারবা। তো প্রথমে হচ্ছে তোমাদেরকে শাওয়ারের টাইমে একটা বাথ সল্ট ইউজ করতে হবে। এই বাথ সল্টটা ব্যবহারে তোমাদের স্কিনটা কিন্তু একদম ডিপলি ক্লিন হবে, যেটা একদম মোস্ট ইম্পর্টেন্ট। একটা ভালো প্রোডাক্ট ইউজের আগে আগে স্কিনটাকে ডিপলি ক্লিন করে নিতে হবে। তো এখানে হচ্ছে শাওয়ারের টাইমে তোমরা বডির যে অংশটাতে চাচ্ছ ব্যবহার করতে, সেখানে সুন্দর করে মাসাজ করে করে ব্যবহার করবে, 10 থেকে 12 মিনিট মাসাজ করলেই হবে। এই বাথ সল্টার প্রাইস হচ্ছে 350 টাকা। এটা রেগুলার ব্যবহারে তোমাদের স্কিনটা একদম সফট থাকবে এবং ডিপলি ক্লিন হবে। তোমরা চাইলে এটা সিঙ্গেল ব্যবহার করতে পারবা। তো তারপর হচ্ছে আমি শাওয়ার করে এসে এই ডল হোয়াইটেনিং লোশনটা ব্যবহার করতেছি। রিসেন্ট এই লোশনটা ব্যবহার করে আমি অনেক ভালো রেজাল্ট পাইছি। এই ডল হোয়াইটেনিং লোশনটা রেগুলার প্রাইস হচ্ছে 1250 টাকা। এখন আমাদের ভিডিও দেখে যারা অর্ডার করবে তাদের জন্য 999 টাকা মাত্র। তো যারা কম খরচে কোনো সাইড ইফেক্ট ছাড়া বডিটাকে ব্রাইট করতে চাচ্ছ, তারা অবশ্যই এই কম্বোটা নিয়ে নিবে, অথবা চাইলে তোমরা সিঙ্গেল সিঙ্গেলও নিতে পারো। তো এদিকে আমাদের মরিচ খোলা রেডি, এখন বাটিতে সার্ভ করে নিচ্ছি। আর এটা কালারটা দেখি আবার খেতে ইচ্ছে করতেছে। এই মরিচ খোলাটা যারা ঝাল পছন্দ করো বা মরিচ খেতে পারো তাদের কাছে বেস্ট লাগবে। এখনও যদি ট্রাই না করে থাকো তোমরা ট্রাই করে জানাতে পারো আমাদের কমেন্ট বক্সে তোমাদের কাছে কেমন লাগছে। আর এখানে হচ্ছে মার্জিয়া বসে গেছে, ও এক্সাইটেড কখন থেকে ও খাবে। তো এখানে গরম গরম ভাতের সাথে এই ঝাল ঝাল মরিচ ভর্তা আর সাথে হচ্ছে লেবু চিপে খেতে খুবই মজা লাগে। আর যখন ঝালের ক্রেভিং হয়, মানে বাসায় ঝাল খাবার কিছু না পাই, তখন আমরা প্রায় সময় এই ভর্তাটা বানাই, বা এটাকে মরিচ খোলা বলে। নর্মালি আমরা যে মরিচ ভর্তাটা খাই ওটাতে কিন্তু কাঁচা পেঁয়াজ বা কাঁচা একটা গন্ধ আসে, বাট এইটা যেহেতু তেলে ভাজা হয় তো এটা টেস্টটাই অন্যরকম। এটাতে অনেক বেশি রসুন ইউজ করা হয়, রসুনের একটা ঝাঝালো স্মেল আসবে, তারপর হচ্ছে কাঁচা পেঁয়াজের একটা স্মেল থাকবে, মানে ভর্তাটা একদমই অন্যরকম মরিচ খোলাটা। এটা তোমরা যারা ঝাল লাভার আছো তারা অবশ্যই অবশ্যই ট্রাই করে দেখতে পারো, একদমই বাসায় থাকা ইনগ্রেডিয়েন্ট দিয়ে বানানো যায়, একদমই ইজি। তো তোমরা বাসায় ট্রাই করে থাকলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবে। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং, বাই, গুড নাইট।